চলো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বসন্ত এসে গেছে আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ সেটা নিয়ে কথা বলবো গতকালই এই সিরিজটা মুক্তি পেয়েছে তো সিরিজটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো তো বসন্ত এসে সিরিজটা আমার সত্যি কথা বলতে গেলে পোসাইনি সিরিজটা তার মেন কারণ হচ্ছে এই যে ওয়েব সিরিজটা ওয়েব সিরিজটা গল্পটা ই টু একটা গল্প ই টু সেটা টেনে 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 তিন ঘন্টা করা হয়েছে গল্পটার মধ্যে একদম দম নেই গল্পটা লিটারেলি কিছুই নেই গল্পটার মধ্যে এরকম গল্প মানে গল্পটার মধ্যে কোনো দমই নেই মানে গল্পটা এতটা প্রেডিক্টেবল গল্প প্রথম থেকে শেষ অব্দি হ্যাঁ তা আমি বলবো লাস্ট এপিসোডটা তাও একটু গল্পটা মোড় নেয় বাট তাও যেটা হয় যারা প্রচুর সিরিজ দেখে বা এখন তো অনেকেই সব কিছু প্রতি এক্সপোজ তো তাদের কাছেও খুব একটা কিন্তু আহামুর কিছু লাগবে না বাট যারা একদমই দেখেনি প্রথমবার দেখছি কোনোদিন কোনো হয়তো আমি ধরে নিচ্ছি বসন্ত চাইছে তার প্রথম ফটাস দেখা সিরিজের মধ্যে ওয়ান অফ দ্যাম তাহলে কিন্তু তার হয়তো লাস্ট এপিসোডটার জন্য ভালো লাগলেও লাগতে পারে বাট আমার ক্ষেত্রে এই সিরিজটা একদম ওয়ার্ক করেনি তার ওইটাই মেন কারণ এই গল্পটা এই ওয়েব সিরিজটা গল্পটার মধ্যে একদমই যান নেই গল্পটার মধ্যে দমই নেই তাও আমি বলবো যারা মানে এমনি পাস্ট টাইম হিসাবে টাইম পাস হিসাবে সিনেমা যেহেতু কিছু যদি চলছে চলছে দেখতে এমনি টাইম পাস একটা সিরিজ বলবো বাট সিরিজটার মধ্যে আহামরি কিছুই নেই এবং সিরিজটার মধ্যে মানে আমি কোনো কিছু বিশাল কিছু প্রশংসা করতে পারবো না যে বিশাল কিছু অ্যাক্টিং আমার হ্যাঁ যে এই গল্প গল্প ঠিকঠাক বাট এর স্ক্রিন এক্সিকিউশনটা একটু অন্যভাবে করেছে যে একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে সেটা আমি বলতে পারবো না এখানে যদি আমি বলি অ্যাক্টিংয়ের কথা অ্যাক্টিংও আমার কোনো মানে তিনটে মেন ক্যারেক্টার রয়েছে একটা স্বস্তিকা প্লে করছে একটা অর্পণ প্লে করছে আর একটা ওই মেয়েটি প্লে করছে যে তিয়াসা একটা মেটির নাম যায় না সরি ফর দ্যাট বাট ওই তিনজনকে নিয়ে গল্পটা রিভলভ করে তো এদের মধ্যে কারো পারফরম্যান্স আমার বিশাল কিছু আমি লাগেনি হ্যাঁ তা আমি বলব যে অর্পণ বলে ছেলেটি এই ছেলেটির মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে ই কিন্তু বেশ ভালো কাজ করেছে এই কিন্তু কাজটা ঠিক যতটা দেওয়া হয়েছে তার মধ্যে ঠিকঠাক করে দেয় বিশাল কিছু করেছে বলতে পারবো না আমি হ্যাঁ আর এই সিরিজটা একটা বলবো গানগুলো যে ইউজ করা হয়েছে করে টাইটেলটা বেশ ভালো এটা অস্বয় করা কোনো জায়গা নেই আর আদারওয়াইজ এমনি সব কিছু সিনেমাটোগ্রাফি বলি প্রোডাকশান ভালো বলি ঠিকঠাক মানে কোনো কিছু কি বিশাল কিছু আহামরিভাবে আমি বলতে পারবো না সেরকমভাবে বলা যায় না তো ঠিকঠাক সব কিছুই ঠিকঠাক মানে ঠিকঠাক মানে আমাকে বিলো অ্যাভারেজ বলতে পারি আমি আমার কাছে কটা কিছু ওয়ার্ক করেনি সিরিজটার মধ্যে এবং এই সিরিজটা আমি কী বলবো সেই গল্পটা যদি বলি যে মানে যে লিড ক্যারেক্টার ছেলেটি সে একটি কোচিংয়ে ম্যাথ পড়ে কোচিং কোচিংয়ে তো সেখানে একটি তার স্টুডেন্টে তার প্রতি ক্রাশ হয়ে যায় তাকে ভালো লাগে ভালোবাসায় পরিণত হয় সেটা এবং সেটা তার ঘরে একজন সেই টিচারটি যে সেই টিচারটি ম্যারেড তার ঘরে একটা বউ আছে সে মানসিকভাবে অসুস্থ তো সে এবার এবার এই তিনজনের মধ্যে একটা কী বলবো লাভ ট্র্যাঙ্গেলের ব্যাপার ব্যাপার এটা এবং তার গল্পটা কোন দিকে যায় কি হবে না হবে খুবই প্রেকটেবল কিছু কিছু ছোটোখাটো জায়গায় একটু মানে শেষের দিকে যেতে যেতে একটু তার একটু ইন্টারেস্টিং লাগে সেটাও খুব যৎসামান্য খুব একটা কিছু ওয়ার্ক করে নিজের মধ্যে তো আমি তো বলবো সিস্টে এমন কিছু দেখা মানে বিশাল কিছু রেকমেন্ড করার মতো নয় যে কেউ দেখতে চাই দেখতে পারে আর যে কেউ স্কিপও করে তাদের কোনো তাতে কোনো বিশাল কিছু আমরা কিছু মিস করে দেয় আর অভিমন্যু মুখার্জি যিনি সিনেমা এই ওয়েব সিরিজের ডিরেক্টর তিনি এই অ্যাডারটাইমসের সাথে তো মানে সবসময় কাজ করেই যান মানে তার সাথে কোনো চুক্তি সই হয়েছে মানে অ্যাট এ যদি বছরে দশটা সিরিজ বার করে তার মধ্যে ছ থেকে সাতটা সিরিজ তারই তো তো তার আমার মনে হয় কোয়ান্টিটির জায়গায় কোয়ালিটিতে ফোকাস করা উচিত কারণ তিনি যে গল্পগুলো কাজ করেছে সেই গল্প মানে আগের আগের যে সিরিজটা ছিল আই থিঙ্ক পেথনি বাকি তাও ঠিকঠাক ছিল গল্পটা খুব একটা খারাপ ছিল মানে এখানে যে গল্পটা চুজ করা যল্পটার মধ্যে কিছু ছিল না গল্পের মধ্যে কিছুই নেই গল্পটা অনেস্টলি স্পিকিং গল্পটা গল্পটা আমার খুব একটা ভালো লাগে এটা আমার পার্সোনাল তো সেটা ছিল ওভারঅল সিরিজটা নিয়ে মতামত আমার কেমন লেগেছে তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগে ডেফিনি কমেন্ট করে জানতে পারো আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার গুড বাই